নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। রবিবার 17 এপ্রিল 2022 পাঁচ রাশির প্রবল লটারির প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। দেখুন, আমি প্রতিদিন দৈনিক লটারির উপর ভিডিও দিয়ে থাকি এবং সেখানে আমি একটি কথা বারবার বলি যে আপনার জন্মছকে লটারি যোগ আছে কি না। যদি আপনার জন্মছকে লটারি যোগ থাকে তবে আপনি লটারিতে ইনভেস্টমেন্ট করুন, অহেতুক লটারিতে ইনভেস্টমেন্ট আপনি করবেন না। কারণ আমি যে পাঁচ রাশির কথা আমি বলছি, সেই পাঁচ রাশি কিন্তু আগামীকাল লটারি থেকে কিন্তু প্রাপ্তি কিন্তু হবে। অর্থাৎ আপনার জন্মছকে যদি লটারি যোগ থাকে তবে আপনি লটারিতে ইনভেস্টমেন্ট করুন। প্রথমে আমি একটা কথা বলি, আমি প্রতিদিন দিনের শুভ সময় এবং রাশিভিত্তিক শুভ সময় রাশিভিত্তিক টার্গেট নাম্বারটা কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি। অর্থাৎ এই জায়গাগুলো যদি আপনারা বিশেষভাবে মেনে যদি চলেন তাহলে লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। দেখুন, আগামীকাল রবিবার 17 এপ্রিল 2022 এই পাঁচ রাশি বড় হোক, ছোট হোক, মাঝারি হোক প্রাইস কিন্তু পাবে। তবে আমি এই ভিডিওটি বারবার বলি, সম্পূর্ণরূপে শোনার পর আপনি কিন্তু লটারিতে ইনভেস্টমেন্ট করবেন, হয়তো আপনি লটারিতে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন এরকম কিন্তু নয়। যারা বলছেন যে স্যার লটারি বলছেন লটারি লাগছে না, নিজের জন্মছকটা একবার দেখুন না। দেখুন, কিছু বলার আগে নিজের জন্মছক এবং হস্তরেখাটা একবার বিচার করান। আমি যে চারটি গ্রহের কথা বলি, রাহু, শুক্র, বুধ এবং শনি, এই চারটি গ্রহ আপনার জন্মছকে কেমন আছে। রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। রাহু যদি আপনার জন্মছকে মজবুত পজিশানে থাকে তাহলে আপনি কিন্তু লটারি কিন্তু পাবেন। আগামীকাল যে যোগটি থাকছে সেটি হচ্ছে হর্ষণ যোগ, আগামীকাল কিন্তু থাকছে, এবং পূর্ণিমা তিথি আগামীকাল থাকছে। চিত্রা এবং সাতী নক্ষত্র এই দিনটিকে রিপ্রেজেন্ট করছে। রাহুকালটা আগামীকাল, যে রাহুকালটা 4:28 থেকে 6:02 পর্যন্ত কিন্তু আগামীকাল রাহুকাল থাকছে। অর্থাৎ এই সময় যে কোনো শুভ কাজ আপনারা কিন্তু বর্জন করুন। এবং যে দিনের যে শুভ সময় সেটা হচ্ছে আপনার 11:52 থেকে 12:48 পর্যন্ত, একটি হচ্ছে 9:23 থেকে আপনার 10:52 পর্যন্ত। অর্থাৎ এই সময়টা কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু আপনাদেরকে দিবে। যাদের ক্ষেত্রে একটু জন্য লটারি মিস খেয়ে যাচ্ছে, আপনারা রাহু কবচ আপনারা পরিধান করুন। রাহু কবচ বিশেষরূপে আপনারা কিন্তু সৌভাগ্য লাভ করাবেই করাবে। আমি লাগবে এই কথাটা আমি বলছি না, যাদের ক্ষেত্রে 1-2 নম্বরের জন্য মিস খেয়ে যাচ্ছে তারা রাহু কবচটি অবশ্যই পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। রাহুকে যদি আপনারা মজবুত করতে পারেন বিশেষরূপে লটের প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু আপনার বৃদ্ধি কিন্তু হবে। তবে আপনার যদি রাহুর মহাদশা, রাহুর অন্তর্দশা, রাহুর প্রত্যন্তদশা চলে তাহলে কিন্তু লটারির প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি আগামীকাল করবে। এবার আমি আপনাদেরকে একে একে রাশির নাম, রাশিভিত্তিক শুভ সময় এবং টার্গেট নাম্বারটি আপনাদেরকে আমি বলবো। তবে আগামীকাল যে রাশিগুলোর কথা বলছি সে রাশি বড় হোক, ছোট হোক, মাঝারি হোক, 5 লাখও পেতে পারে, 50 টাকাও পেতে পারে, 500 টাকাও পেতে পারে, 5000 টাকাও পেতে পারে, 50,000 টাকাও পেতে পারে, এটা সম্পূর্ণ তার ভাগ্যের উপর। দেখুন, লটারিটা হচ্ছে ভাগ্যের খেলা। খুব কম পরিশ্রমে যারা কোটিপতি হতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু এই লটারি কিন্তু আপনার ভাগ্যকে ঘুরিয়ে দিতে পারে। হয়তো আপনি আজকে খুব গরিব আছেন, এই আগামীকাল একটি নাম্বার আপনার ভাগ্যকে ঘুরিয়ে দিতে পারে। আমি যে পাঁচ রাশির কথা বলছি, লটারি ছাড়াও আপনারা শেয়ার মার্কেট, বিটকয়েন, গোল্ড এবং আপনার স্টক বিজনেস থেকেও আপনারা কিন্তু লাভ করতে পারেন। ধনলক্ষ্মী কবচ আপনারা পরিধান করুন, যাদের ক্ষেত্রে ধনের জায়গাটা বিশেষভাবে আকর্ষণ হচ্ছে না। তো আগামীকাল প্রথম রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা, সকাল 7:28 থেকে 10:42 পর্যন্ত,
আপনাদের যে আগামীকাল টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 9, সিংহ রাশির ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম, দুই নম্বর যে রাশি সে রাশির নাম বিশেষভাবে সৌভাগ্যশালী বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল যে শুভ সময়টা বেরিয়েছে, সকাল 9:12 থেকে 11:02 পর্যন্ত বৃশ্চিক রাশির ক্ষেত্রে। আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে 4 এবং 8, আপনাদের আগামীকাল টার্গেট নাম্বার 4 এবং 8। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, আগামীকাল লটারি প্রাপ্তির প্রবল সম্ভাবনা সৃষ্টি হচ্ছে, সে রাশির নাম সৌভাগ্য লাভ পেতে চলেছে, সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল যে শুভ সময়টা 11:22 থেকে 12:44 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 9 এবং 2, বিশেষভাবে কিন্তু আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার এটি। দেখুন, যারা লটারি কাটছেন, যাদের জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নেই, তারা নিজস্ব জন্ম ছক যদি না থাকে সেক্ষেত্রে হস্তরেখার মাধ্যমে কিন্তু আপনার অ্যানালিসিস করে নিতে পারেন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে, যে আপনার লটারি যোগ আছে কি না, সেটা থাকলে কোন বছর থাকছে। একজন নাকি 1-2 নম্বরের জন্য লটারি মিস খেয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনার রাহু কবচটা পরিধান করুন, বিশেষরূপে শুভ ফল আপনারা কিন্তু পাবেন। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম অর্থাৎ যে সৌভাগ্যশালী রাশি, 4 নম্বর যে রাশি, সে রাশির নাম আগামীকাল যে লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বারটি আগামীকালে সেটি হচ্ছে 5 এবং 7, 5 এবং 7 আগামীকালে আপনাদের টার্গেট নাম্বার। আপনাদের যে আগামীকাল শুভ সময় যেটা বেরিয়েছে, সকাল 10:28 থেকে 12:34 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ সময় কিন্তু আগামীকাল বেরিয়েছে। এরপর যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে শেষ যে অন্তিম 5 নম্বর যে রাশি বিশেষভাবে সৌভাগ্য প্রদান হতে চলেছে, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি, সেই টার্গেট নাম্বারটি হচ্ছে 1, 6 এবং 8, 1, 6 এবং 8 আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার। আপনাদের ক্ষেত্রে আগামীকাল যে শুভ সময়টা বেরিয়েছে কন্যা রাশির ক্ষেত্রে, মানে রাশিভিত্তিক যে শুভ সময়টি, সেটা হচ্ছে আপনার 10:59 থেকে, সকাল 10:59 থেকে আপনার 12:48 পর্যন্ত কিন্তু আগামীকাল সময়টি আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এই সময়ের মধ্যে আপনার লটারিতে ইনভেস্টমেন্ট করুন। এবং যে রাহুকালটা বললাম, এই রাহুকালে কোনো কিছু শুভ কাজ, যাত্রা, ইনভেস্টমেন্ট এগুলো আপনারা কিন্তু করবেন না। তো যে 5 রাশির আমি কথা বললাম, আগামীকাল প্রবল লটারির প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, অর্থাৎ আপনি যদি এই 5 রাশির মানুষের মধ্যে থাকেন, আপনারা কিন্তু লটারিতে মানে প্রাইজ আপনি কিন্তু পাবেন। আপনার যদি দ্বিতীয়, পঞ্চম, একাদশ ভাব যদি কানেকশান ভালো থাকে এবং নবম ভাব যদি আপনার ভালো অবস্থায় থাকে, আগামীকাল লটারি থেকে আপনি কিন্তু কোটি টাকার মুখ কিন্তু আপনি দেখতে কিন্তু পারেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন যে রাশিগুলোর কথা আমি বলছি। এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে যারা শেয়ারের সঙ্গে যুক্ত আছেন, জুয়ার সাথে যুক্ত আছেন, স্টক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, এই দিক থেকেও কিন্তু, বা বিটকয়েনের সঙ্গে যুক্ত আছেন, এই দিক থেকেও কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন, অর্থাৎ মহাপ্রাপ্তি কিন্তু আগামীকাল হবে। নমস্কার।